অনেকে ছবি বানান মানবীয় আবেগের পসরা সাজিয়ে। পরিচালক মাসুদ পথিক নির্মলেন্দু গুণের কবিতাকে আশ্রয় করে এগিয়ে চলেছেন সেই পথে, প্রায় শেষ করে এনেছেন সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র নেকাব্বরের মহাপ্রয়াণের কাজ। নির্মলেন্দু গুণের কবিতা নেকাব্বরের মহাপ্রয়াণ। লিরিক্যালি কবিতার নেকাব্বর চরিত্রটির জীবন, ভাবনা ও দর্শন নিয়ে নতুন ধারার চলচ্চিত্র নেকাব্বরের মহাপ্রয়াণ। আমার আমি রেছারিয়া যাও কারশনে। কবিতার কাব্যিকতাকে অক্ষুণ্ণ রেখে নির্মিত হয়েছে গল্প ও গান। তবে সমকালীন ধারা ভেঙে চলচ্চিত্রকে নতুন একটি বাস্তববাদী রূপ দেওয়ার ক্ষেত্রে পরিচালক মাসুদ পথিক গুরুত্ব দিয়েছেন ইমেজ ও ধারণাকে। কবিতার প্রতিটি লাইনের মধ্যে যেমন এক ধরনের ইমেজ থাকে, ডিটেল থাকে, ডেপ থাকে, আমিও আমার ফিল্মে যখন আমি শ্যুট করি তখন চেষ্টা করেছি যে যাতে কাব্যিক যে ধারাটা, কাব্যিক যে ইমেজারি বা ইমেজ চিত্রকল্প, সেটা যাতে বজায় থাকে। ধরি নাই সাধন ভজন, ধরি নাই পীর মহাজন। নেকাব্বরের মহাপ্রয়াণে প্রসঙ্গক্রমেই এসেছে মুক্তিযুদ্ধ, এসেছে শ্রেণীর সংগ্রাম ও আবহমান গ্রামীণ জীবনের নানা প্রপঞ্চ ও উপাদান। সেই সাথে প্রাচ্যের পরম্পরায় প্রকৃতির সাথে মানুষের জীবনের সংযোগ উপস্থাপিত হয়েছে অকৃত্রিমভাবে। কবিতার পাশাপাশি ফিল্মও বিভিন্ন রকমের ইজম ধারণ করে, বিভিন্ন রকমের দর্শন চিন্তা করে। আমরা একরৈখিকভাবে দেখি, রোমান্টিক দৃষ্টিভঙ্গিতে দেখি সব কিছু, রোমান্টিক দৃষ্টিভঙ্গি থেকে। আমি কিছু রোমান্টিক দৃষ্টিভঙ্গির বাইরে এসেও দেখা। ছবিতে চলচ্চিত্র ও নাটক পাড়ার কিছু মেধাবী মুখের সংমিশ্রণ করেছেন মাসুদ। মুখ্য চরিত্র নেকাব্বরে মঞ্চের মুখ জুয়েল জহুরের সাথে জুটি বেঁধেছেন চলচ্চিত্রের শিমলা। রয়েছেন প্রবীর মিত্র, মামুনুর রশিদের মতো শক্তিশালী অভিনেতাও। তবে প্রতিটি চরিত্রায়নে বাস্তবতা ও স্বাভাবিকতার রেশ ধরে রেখেছেন পরিচালক। কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু করিনি, মেকআপ দিইনি। নেকাব্বর দুইটা, প্রবীণ এবং নবীন, দুজনই প্রায় এক বছর ধরে দাড়ি মুছ এগুলো রেখেছে। আমার ছবি শুধু হলে দেখবে না, আমি চেষ্টা করব সারা বাংলাদেশের মানুষকে দেখাতে, সেই ধরনের প্রস্তুতি আমার আছে। আমি চেষ্টা করব যে দর্শক যাতে কমিউনিকেট করতে পারে তাদের জীবন। চলছি আমি আপন বাড়ি। রহস্যময় ক্লাইম্যাক্স ও রংচঙে মশলাহীন এবং সম্পূর্ণ বাস্তববাদী ধারণা নির্ভর এ ছবিটি দর্শক কতটা গ্রহণ করবে সে বিষয়ে সন্দেহ থাকলেও পরিচালক আশা করেন পরিবর্তিত আগামীর পথ খুঁজে নেবে নব্যধারার চলচ্চিত্র। সুন্দর দুনিয়া তো আমি গড়ি না। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। এই সুন্দর দুনিয়া তো আমি গড়ি নাই।